আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজ যেই আমি দোয়াটি বর্ণনা করব ওই দোয়াটি মনের আশা পূরণ হওয়ার অত্যন্ত কার্যকরী একটি দোয়া সুপ্রিয় দর্শক দোয়া করার সময় অবশ্যই মনের মধ্যে এখানেও বিশ্বাস থাকতে হবে আল্লাহ রবুল আলমিন আমার দোয়া কবুল করবেন আমার দোয়া বিফলে যাবে না সুপ্রিয় দর্শক দোয়া করার পূর্বে কয়েকবার শরীফ পরে নেবেন এবং দোয়া করার শেষে কয়েকবার শরীফ পরে নেবেন সুপ্রিয় দর্শক প্রতিটি মানুষেরই মনের মধ্যে কিছু ভালো আশা থাকে যাহা সে পূরণ করতে চায় লেখা লেখাপড়ার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে ঘর ইত্যাদি বানানোর ক্ষেত্রে বিদেশ যাওয়ার ক্ষেত্রে যার যেই উদ্দেশ্যেই হোক যদি ভালো হয় সেটা দ্বারা আপনি ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই এই দোয়াটি খুব মনোযোগ দিয়ে যে কোনো নামাজের পর একবার অথবা তিনবার পড়বেন তবে দোয়া করার সময় আপনার একিনো বিশ্বাস মনের মতে থাকতে হবে আল্লাহবুল আলমিন এ দোয়া আমার কবুল করবেনি আর দোয়ার পূর্বে কয়েকবার দুরস শরীফ পড়বেন এবং দোয়ার পরে কয়েকবার দুরু শরীফ পড়বেন সুপ্রিয় দর্শক দোয়াটি হল আল্লাহ লকালুকুল্লাহ আল্লাহুম্মা লকালুকুল্লুহ আল্লাহম্মা লা বাসাত্তা ولا باسط لما قبضت ولا هادئ لما أذللت ولا مضلة لمن هديت ولا معطي لما منعت ولا مانع لما أعطيت ولا مقرب لما باعدت ولا مباعد لما قربت أمين دواتي أول اللهم لك الحمد كله اللهم لا قابض لما بسطت ولا باسط لما قبضت ওয়ালা হা লিমা আদলালতা ওয়ালা মদিল্লা লিমান হাদাইতা ওয়ালা মো লিমা আলিমা মানাতা ওয়ালা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মোকারদিবা লিমা বা ওয়ালা মোবায়েদা লিমা কররাবতা সুপ্রিয়দর্শক এ দুয়াটির অর্থের প্রতি লক্ষ্য রেখে উল্লেখিত নিয়মে আপনি খুব অনুনয় বিনয় করে আল্লাহ বুল আলম নিকটে এই দুয়াটি পরবেন পরে মনের কথাগুলি বলবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার মনের আশা পূরণ হবে আল্লাহ তালা কবুল করবেন সুপ্রিয় দর্শক দোয়াটি যেহেতু একটু লম্বা আপনি কাগজে লিখে দেখে দেখেও পড়তে পারেন আল্লাহ তালা সকলকে এই দোয়াটির উপরে আমল করে মনের আশা পূরণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম